নমস্কার, সোশ্যাল বাংলায় স্বাগত। আপনাদের সাথে আরও একবার অরুণ কুমার দাস হত্যাকাণ্ডের যে মামলা, আজকে ফের একবার শুনানি ছিল কোর্টে। এই শুনানির কি রায় হয়েছে আজকে, সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে পৌঁছে গেছি কোর্ট চত্বরে। মহামান্য আদালতের যিনি সরকার পক্ষের আইনজীবী রয়েছেন, মধুমিতা চৌধুরীর সাথে কথা বলবো সেই বিষয়ে। ম্যাম, আজকে অরুণ কুমার দাস হত্যাকাণ্ডের আজকে শুনানি ছিল, সেই শুনানিতে আজ কী বলা হয়েছে? আজকে ছিল গত ডেটের যে অর্ডারটা ছিল, এটা ছিল আয়ুকে জেসিতে গিয়ে, জেল কাস্টডিতে গিয়ে অ্যাকিউজডকে মানে ইন্টারোগেশনের একটা অর্ডার দিয়েছিল কোর্ট। তো সেই অনুযায়ী উনি আজকে একটা কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছে। ওই রিপোর্টে অ্যাকচুয়ালি আয়ু রিপোর্টে যা আছে, উনি অসুস্থ ছিলেন, এই কারণে উনি মানে জেসিতে গিয়ে ইন্টারোগেশনটা করতে পারেননি এবং ফার্দার আরও টাইম দেওয়ার জন্য উনি প্রেয়ার করেছেন যাতে উনি গিয়ে জেসিতে ইন্টারোগেশনটা করতে পারেন। কবে সেটা আবার উঠছে মহামান্য আদালতে? অ্যাকচুয়ালি আজকে এখনও অর্ডার হয়নি, অর্ডারটা মানে এখনও জাস্ট হিয়ারিং শেষ হয়েছে, এখন অবধি অর্ডার হয়নি। অর্ডার মানে হলে জানতে পারব। সেক্ষেত্রে কি বিপক্ষের উকিল যিনি ছিলেন, প্রতিমা সূত্রতের উকিল যিনি পুরুষোত্তম রায়বর্মন ছিলেন, ওনার কোনো রকম বক্তব্য ছিল কি আজকে ম্যাডাম? ওনার সেরকম কিছু আমি হিয়ারিংয়ের সময় যে বীরেন্দ্র সূত্র ধরে একজন আছে, ওনার পক্ষের আইনজীবী ছিলেন, উনি যেহেতু এইজেড 61 ইয়ার্স এজ, এই মানে কথা বলে উনি একটা মানে জামিনের জন্য আবেদন রেখেছিলেন। বীরেন্দ্র সূত্রধর কে রয়েছেন? আরেকজন অ্যাকিউজড, এই কেসে তিনজন অ্যাকিউজড আছে, ওর মধ্যে বীরেন্দ্র সূত্রধর আরেকজন অ্যাকিউজড ছিলেন। ধন্যবাদ। নমস্কার, সোশ্যাল বাংলার পর্দায় আরও একবার স্বাগত। আপনাদের সাথে রয়েছি স্নেহা এবং আপনারা আমরা এই মুহূর্তে রয়েছি বরজলা কাণ্ডে। অরুণ কুমার দাস যেটা নৃশংসভাবে হত্যাকাণ্ড করা হয়েছিল, সেই কেসের এবং পরিবারের সেই সত্যি অবস্থা তুলে ধরতে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের জানা অরুণ কুমার দাস হত্যাকাণ্ডে জড়িত যারা রয়েছিলেন, মূল খলনায়িকা প্রতিমা সূত্রধর তিনিও পুলিশের হেফাজতে রয়েছেন। কিন্তু পুলিশের হেফাজতে থাকার কারণে মহামান্য আদালতে কিন্তু আমরা পরিবার সূত্রের কাউকে, পরিবার থেকে কাউকে আমরা দেখতে পাইনি। কেন দেখতে পাইনি, কি কারণ রয়েছে, সমস্তটা আজকে তাদের মুখ থেকে জানবো। আদৌ কি তারা জানে যে সেখানে কেস চলছে বা কেস মহামান্য আদালতে উঠছে, সে বিষয়ে সব বিষয়ে কথা বলতে আজকে আমরা পৌঁছেছি সোশ্যাল বাংলার ক্যামেরা আরও একবার অরুণ চন্দ্র দাসের বাড়িতে। আপনার কাছ থেকে জানবো, আপনি কি জানেন সেখানে আসামি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ জানি, আমরা কালকা যেদিনকে আসামি গ্রেপ্তার হয়েছে এর পরের দিনকা আমি মোবাইলে দেখছি, তা দিদি মিডিয়া আছে আর উকিল আছে, তারা কথা কইতেছে, তারা কথাবার্তা শুনছি, এতটুকুই জানি। এরপরও তো আর জানি না ম্যাডাম আমি কিছু। আর আজকে যে কোর্টে কেস উঠবো আমরা কইতে পারি না। আর আমরা আছে ওই তো শ্বশুর শাশুড়ি আর আমরা মাঝি, মনে করেন ঘরের মানুষ, ঘরের মানুষ আমরা আছি। আর বাইরের মানুষ তো মনে করেন কেউ যদি যায় গেলে যাইব, ওন কী কমু। আর ভাবছি 15 দিন পরে, 14 দিন পরে তুলবো, আমরা যা আজকে উঠাইবো তা তো জানি ভাবছি। কেন আজকের আগেও তো একদিন ওঠানো হয়েছে, সেখানে তো আরেকদিন ওঠানো হয়েছে, যেদিন গ্রেপ্তার করা হয়েছে তার পরের দিন কিন্তু ওঠানো হয়েছে। পরের দিন যে উঠাইছে ওটা তো মনে করেন মোবাইলে কথা কইছি, কিন্তু আমরা তো পরিবার পক্ষের থেকে যাইব, যাওই না লুকুই নাই, কেউ তো কে যাইব এখন পরিবার পক্ষে। তো আমরা তো মনে করেন পরের দিন তো উড়াইছি, আমরা জানি, জানলে কি আমি ওই দিনকে কই জানি যাওয়ান লাগছে, ও ডেথ সার্টিফিকেটের লেখা কাগজে জমা দিতাম বলে যাব, তা আমি গিয়া কি করব, আমি তো কিছু বুঝিই না কি তা কম। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যে এফআইআরটি লিখেছিলেন সেই এফআইআর এর অনুযায়ী আপনার কি অভিযোগ ছিল থানাবাবুর কাছে? আমার তো তখন তাইরবাবু তো অসুস্থ ছিল, হসপিটাল ভর্তি ছিল, তখন মারা গেছিল না, তখন যখন এফআইআর করছি কইছি স্যার অরুণ কুমার দাসের তো এরকম এরকমভাবে মারছে, কইছে আমরা আপনার কেস লিখুম, কিন্তু আপনার তারা যখন কেস করবো তখন আমরা তারার কিছু কিন্তু আমরা নেওয়ান লাগবো। তো কইছি স্যার আপনার লন, আপনি কেস লন, আপনি সুস্থ তদন্ত দেখা তারপরে দিয়ে আপনি বিচারের ইয়েটা করবেন। না, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি আপনার কি প্রতিমা সূত্রধর মেরেছে, আপনি কি জানেন সেটা? প্রতিমা সূত্রধর মেরেছে, তো প্রতিমা সূত্রধর তো আসলই আসলেই প্রতিমা সূত্রধর। এরপরে হয়েছে প্রতিমা সূত্রধরের সাথে অন্যরা ছিল, ওইরা প্রতিমা সূত্রধর কইতে পারবো ভালো কইরা, বীরু সূত্রধর আরও কেডা আরেকটা জানি কেডা নাম। এরপরে দেয়া মোবাইলেরটা দেখছি টিএসআরের, ওই যে টিএসআরের যে একটা ছেলে আছে টিএসআর,
তাই না? তখন দোষ না, এখন তো প্রতিমা সূত্রধর সম্পূর্ণভাবে কইতে পারবো যে কেমনে মারছে, কি করছে না করছে। কিন্তু প্রতিমা সূত্রধর সেখানে উস্কানি দিয়েছে, প্রতিমা সূত্রধর কিন্তু মারেনি, দেখছো না মারছে, চর থাপড় দিছে, চর থাপড় দিতাছে, লাস্ট ফিনিশিংটা লাস্ট ফিনিশিংটা হ্যাঁ গিয়া দেখছে, মনে করেন আমরা ওই হেমাতাত খবর দিছে, খবর দিয়ে আমরা বাড়ির টিকা তো যাওয়ান লাগবো, কেউ না গেলে তো আমরা কইতে পারতাম না যে কেমনে গিয়েও দেহে মারতাছে মহিলা, গিয়েও হেও দেখছে, এরপরে হেও আমার দেওরও দেখছে, হেও দেখছে, গিয়েও দেহে মারতাছে। এগুলো কি আপনারা থানাবাবুকে বলেননি যে চিত বললে কি বো? আমার দেওর দেখছে আর আমার ভাইগনা আছে, হে দেখছে, তো কইতাছে কয় না, হে আবার কইতাছে কয় হ মারছে তো আমি দেখছি, তাই না সর দিতাছে আর থাপ্পড় দিতাছে আর আমার কথা কেউ শুনতেছে না, জিজ্ঞাসা কি হয়েছে কি হয়েছে, সাইকেল নিয়ে পড়ে গেছে মারমু, এরপরে আমি একটু আগে সেটা চিনা জানা লুচি দাদা এরকম এরকম ভাইয়ের মারতেছে একটু আয়েন না। কিন্তু প্রতিমা সূত্রধর পক্ষের আইনজীবী তো বললেন উনি নাকি 2016 সাল থেকে ওনার হাত ভালো নেই, তাহলে তিনি মারলেন, আপনি আপনি বলছেন প্রত্যক্ষদর্শী আপনি বলছেন যে মেরেছে ওনাকে, মেরেছে প্রতিমা সূত্রধরই মারছে, আমি গিয়ে সেটা দেখছি, আর দুই একজন লোক আছে তারা টানতাছে, ইয়ে করতেছে, ব যাইস না, এইটাও যাইতে পারতি না, এরপরে তা থানাত খবর দিছে, আমি কই থানাত খবর দিলে ঠিক আছে থানা, তার তখন থানা পুলিশ আইতাছে না, তখন আমরা আয়া পড়তেছি, আইতে আইতে তো হের প্রিয় অবস্থা করে জিবি নিয়ে গেছে, জিবির থেকে আইএলএস রেফার করছে, এরপরে দিয়ে তো মারা গেছে। কিন্তু থানাবাবুর যে লিখিত অভিযোগ রয়েছে, অভিযোগের কিন্তু সম্পূর্ণ লেখা রয়েছে যে প্রতিমা সূত্রধর সেখানে আঘাত করেননি, অন্যরা আঘাত করেছে, প্রতিমা সূত্রধর কোনো কিছু করেননি, এবং একের বিষয় অবজেক্ট যে ধারা নেওয়া হয়েছে সেই ধারা কিন্তু এরকমটাই বলা হয়েছে। মোবাইলে কোন আর জিওনে কোন দেখতেছি, শুধু আপনার ওই আমরার পাশে, বাস আমরা আর কোন আর পাশে থাকানোর মতো কেউ নাই, আমরা আমরা আর আশা আপনারা ওই যে আপনারা যদি আমার আমরার পাশে থাকেন আমরা আগে যেতে পারবো, আমরা চাই যে প্রতিমা সূত্রধর আর যারা এরকমভাবে নৃশংসভাবে আমার স্বামীরা হত্যা করছে তারার বিচার যাতে সরকার এবং উকিল জজ যাতে কইরা দেয় সুষ্ঠুভাবে, আমরা তো পয়সাও নাই টাকাও নাই, কিতা করুম আমরার মানুষের জোরও নাই, মানুষের একদিনই তো কইছি আমি যে আজকে আমরার টাকাও নাই পয়সাও নাই, মানুষ ধর্মের জোর ধর ইয়ের জোরও নাই, ধনের জোরও নাই, কোন দিকে যাবো? অন যদি আপনারা আমরার পাশে আয়েন, আমরার কাছে থাকেন, আমরারে সিঁড়ি বায়া উড়নের মতো ক্ষমতা দেন, আমরা আগায় যেতে চাম পারিনি, কি করুম? আমি তো কিচ্ছু করার মতো নাই, যা গেছে তো আমরার গেছে, যা গেছে আমরার গেছে, মানুষের কি মানুষের কিচ্ছু হইব? আজকে দেখবো হাসবো, কালকা দেখবো এটা করবো, মানুষ তো এটাই করবো, ঘর গেছে আমার, সংসার গেছে আমার, সিঁদুর গেছে আমার, শাকা মাংস তো আমার, আমারই তো গেছে সব, আমি কি করুম, সর্বস্ব তো আমার এনে গেছে, এই পোলা বাইন্ডি তো কোনোদিন বাবা কয়ে কোনোদিন কারোরে ডাক দিতে পারতো না, এই পোলা বাইন্ডি কী করবো কন, আজকে ক্লাস থ্রিতে পড়ে মায়েরা, একটা দিনও ঘুমাইতে পারি না, কোন পাপে ভগবান আমরা রে সাজা দিছে, কোন পাপে, কি পাপ করছিলাম আমি দিদি কোন, কি পাপ করছিলাম, আজকাল এই বয়সে তোমরা সব আমার উজাড় করে দিছ, ঘর গেছে আমার, এই যে শুক্লির এইনা তুইছে, এই ডিয়াইনা তুইছে, এই রডটি এইনা তুইছে, একটা গেট এইনা তুইছে, ঘরটা ঠিক করব, কত আশা কত স্বপ্ন, কোনো স্বপ্নই শুধু কাজ কইরা পরিশ্রম কইরা, সাইকেলটা চাইবা পরিশ্রম কইরা, ফুলবাগানে কাজ কইরা, এই স্বপ্ন দেহে আজকে স্বপ্ন তুমি এইভাবে ব্যাঙ্গা দিছ, কি করছো আমারে, সব কিছুই তো উজাড় করে দিছ, দিছ সিঁথির সিঁদুর মুচ্ছা, দিছ হাতের শাখা ব্যাঙ্গার, কি কর না করছো কও, কি না করছো, আজকে তারপরও যদি আমি ন্যায্য বিচার না পাই আর কি করুম কোন দিদি, কাইন্ড হয়ে যাবো সারা জীবন, কিচ্ছুই তো না আমার, কিচ্ছুই তো না, আগে যান আপনার দিকে, আমরা অপেক্ষা করি যে আমরা ভবিষ্যতের সুষ্ঠু বিচার পাই, পাগল হয়ে যাবি গা, রাই তোরে রাত্র হইলে রাস্তার দাঁড়াই থাই,
রাস্তা যে দাঁড়াই তাই কিতা গরম দেই তবনি বাড়ি তাই অনদেই আশা আছে আমার বাড়ি তাই বাবু কিন্তু না ঘরে তো আর কোনোদিন ফিরতো না কোনোদিন তো কারোরে কইতা পারতাম না যে আমার জামাই আমার জামাই আমার প্রতিমার সূত্র ধরে ওই মার মার মদ খেয়ে আইছে কইয়া তোর মার মদ তো বিড়ি সিগারেট খাইছে না আমিও হনো বিড়ি সিগারেট চা পান নিজে কখনো খাই না জানি এটা পুরো এলাকা ঘুরা যদিও কোন বলে যে দেও হে আমার শত্রুরে কইলো তারা কইতো না যে মদ খায় কোনো সময় মদ খায় না খনি খায় তো কুদুরা এই খনি ডই মদ বিড়ি সিগারেট এসব কিচ্ছুই খায় না কিচ্ছু খায় না একেবারে হাড্ডাম ভাঙে আঁকো আমি একটু ওই পুঠে দিয়া যেমন একটু হাইটে রাস্তাটা দৌড়ি কোনো সময় করত প্রতিমার সূত্র ধরে এইভাবে মাস যাওয়া প্রতিমার সূত্র ধরে এখন আমরা কী করুম কোন আপনারা কোন যে আমরা এমন করতাম কী করুম কিচ্ছু করণের মতো আমরা চাই যে যারা এসব করছে যারা আমার স্বামীর হত্যাকাণ্ড ওই মূল নায়ক নায়িকা তারার যাতে কঠোর শাস্তি হয় সরকার যাতে বিচার করে বিচার তো সরকার করতো না জানি কিন্তু তবু আমি আশা রাখি আর কি করতো না জানি দেখতাছি তো উকিলে কী কইতাছে পুলিশ কী কইতাছে আর দিদি তারা মিডিয়া কী কইতাছে সবই দেখতাছি পয়সা থাকলে কতই আছে টাকা আছে সব আছে আমার যদি কই এর লিখিত সেদিনকে কইছি যে ১০ লাখ টাকা যদি আমি ভাঙতে পারি আমি মহিলার ন্যায্য বিচার আমার স্বামীর হত্যাকাণ্ডের বিচার আমি মহিলার টিকা লওয়াইয়া সবাইরে দিতে পারো মহিলার টিকা লওয়াই আমি সবাইরে দিতে পারো যে দেহ আমার স্বামীর হত্যাকাণ্ডের আমি বিচার করাইছি ১০ ১০ হাজারই তো আমি দিতে কষ্ট হইব সত্যি সত্যি ১০ হাজার টাকা দিতেই আমার কষ্ট হইব ১০ লাখ দিব করতে উলা বাইন্ডের হয়তো আজকে মাস্টার এক মাসের এনে বাড়াইছি এদিকে এই টাকা এরা দিব দিব কেউ দিব নি কেউ আজ এক মাস পাঁচ দিন নাগাদ ফের একবার সোশ্যাল বাংলার ক্যামেরা পৌঁছলো এবং ফের অভিযোগ পাল্টা অভিযোগ আবারও কিন্তু সেই একই কথা শোনা গেল যে ১০ লাখ টাকা যদি ভাঙতে পারা যেত তাহলে কিন্তু সত্যিই ন্যায্য বিচার পাওয়া যেত হ্যাঁ বিগত দিনে অবশ্যই সেটা আমারও মনে হচ্ছিল সেখানে গিয়ে যে এরকমটাই হয়তো হয়েছে আমরা আশাবাদী থাকব সোশ্যাল বাংলার গোটা পরিবার আশাবাদী থাকবে অরুণ কুমার দাসের এই পরিবারের সঙ্গে গোটা রাজ্যবাসী এগিয়ে আসবে পাশে দাঁড়াবে আমাদের এবং সঠিক ন্যায্য বিচার এই পরিবারটিকে দিয়ে ছাড়বে এবং সবচাইতে হাস্যমূলক ব্যাপার সেটা যেদিন প্রতিমা সত্রধরের পক্ষের উকিল বললেন যে ওনার ২০১৬ সাল থেকে হাত অকেজ রয়েছে কিন্তু ঠিক প্রত্যক্ষদর্শী সেই মুহূর্তে যারা ছিলেন কিন্তু তারা বলছেন যে উনি মারছিলেন উস্কানি দিচ্ছিলেন এবং মেরেওছেন কিন্তু প্রমাণ এবং সেই মহামান্য আদালতে সেই প্রতিমা সূত্রধরের উকিলও সেটাও বলছিলেন যে ভিডিও ফুটেজে নাকি কোনো কিছু প্রমাণ হয় না এবার ওনার কাছে এইবার তো নিশ্চয়ই ওনাকে উত্তরটা দিতে হবে যে ভিডিও ফুটেজে যদি কোনো রকম প্রমাণ কিছু না হয়ে থাকে এবং প্রত্যক্ষদর্শী দ্বারাই প্রমাণ হয়ে থাকে তাহলে প্রত্যক্ষদর্শী কিন্তু বলছেন যে মেরেছিলেন আর উনি বলছেন হাত অকেজ রয়েছে মেডিকেল রিপোর্ট সেটা দেখছে যাই হোক মানুষটিকে তো উস্কানি দেওয়া হয়েছিল এবং বাকিটা একসঙ্গে জোট হয়ে কিন্তু ভদ্রলোক থেকে আজ পৃথিবী থেকে বিদায় করেছে আজও সেই বরজলার এলাকা অরুণ কুমার দাসের স্ত্রী বাবা এবং মায়ের চোখের জলে কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে যায় আবারও পরিশেষে একটাই কথা বলবো আমরা আশাবাদী রাজ্যবাসী আমাদের সঙ্গে থাকবে রাজ্য সরকার আমাদের সঙ্গে থাকবে এবং এই পরিবারটিকে সঠিক ন্যায্য বিচার ঠিকই পাইয়ে দেবে ক্যামেরায় অলোকের সাথে আমি স্নেহা সোশ্যাল বাংলা